প্রতিবেশী রাষ্ট্র তবুও বন্ধ ছিল আকাশপথে যোগাযোগ ব্যবস্থা। গত 12ই মার্চ থেকে বন্ধ রয়েছে কলকাতা ঢাকার বিমান যোগাযোগ। টানা 7 মাস 10 দিন বাংলাদেশের সঙ্গে ভারত বিমান যাতায়াত বন্ধ ছিল। দীর্ঘ 7 মাস পর বুধবার থেকে আবারো চালু হলো ভারত বাংলাদেশ উড়ান। বুধবার সকালেই ঢাকা থেকে কলকাতায় যাত্রীবাহী বিমান ছাড়া হলো। তবে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ থেকে যে সমস্ত যাত্রী কলকাতা আসবেন তাদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। বিমানে ওঠার আগে যাত্রীদের করোনা রিপোর্ট ওয়েবসাইটে দেওয়া বাধ্যতামূলক করেছে বিমান সংস্থা।